তিন কাপ কোল্ড কফি বানাতে আমি এরকম মেপে দুধ নিয়ে নিয়েছি। লাগবে কফি পাউডার, একটা মিক্সিং জারে কফি পাউডারটা নিয়ে নিয়েছি। এবার দুধটা নিয়ে ভালো করে মিক্স করে নেবো। এটা মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পরে যেটা হয় এরকম একটা ফ্লপি ফ্লপি ব্যাপার চলে আসে, যেটা ভীষণই দরকার আর কি কোল্ড কফির জন্য। এতে তিন চামচ চিনি দিয়ে আরও কিছুটা দুধ দিয়ে আর একবার মিক্সিটা চালিয়ে নেবো। তো এরকম চকলেট সিরাপটা আমি এখানে ছড়িয়ে নিয়েছি। তো তোমরা চাইলে এখানে আইসক্রিম ইউজ করতে পারো, বাট আমাদের যেহেতু ঠান্ডার ভাজ আছে আর আজকে আমাদের এখানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, সেই জন্য আমি আইসক্রিম দিচ্ছি না। এবার কফিটা ঢেলে দিচ্ছি প্রত্যেকটা কাপে। এবার এর উপরে আইসক্রিমটা দিয়ে দিতে হবে। ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করাই ভালো এটার জন্য। তোমাদের কার কার ফেভারিট কোল্ড কফি একটু কমেন্ট বক্সে জানিয়ে নিন, আমার তো দারুণ লাগে। আর এইভাবে যদি বাড়িতে বানিয়ে নাও তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এটা গার্নিশের জন্য, এটা যার যা ইচ্ছা নাও হতে পারো। আমি চকলেট সিরাপ ছড়াচ্ছি, কারোর কাছে যদি এটা না থাকে একটু কফি পাউডারও ছড়িয়ে দিতে পারো, সেটাও বেটার লাগে, সেটাও ভালো লাগে আর কি। তো চলো, এটা আমার কমপ্লিট হয়ে গেছে সার্ভ করার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং জানিও রেসিপিটা কেমন লাগলো। তো আমি এটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেটা তোমাদের বলতে ভুলে গেছি। তো এখন সেটা মানে তোমরা এটা ইনক্লুড করে নিও আর কি মাঝখানে।